ইংরেজি নববর্ষের এই প্রথম সন্ধ্যায় আজকে এই ভার্চুয়াল অনুষ্ঠানে উপস্থিত সকলকে জানাই আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা এবং অভিনন্দন। সরকারি নির্দেশিকা অনুযায়ী গড়বেতা কলেজ আজ 1 জানুয়ারি থেকে 7 জানুয়ারির মধ্যে অবজারভেশন অব স্টুডেন্টস উইক এটা উদযাপন করতে চলেছে। অনুষ্ঠানের শুভারম্ভ হচ্ছে অনলাইন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে। সারা সপ্তাহকে সাজানো হয়েছে বিভিন্ন ধরনের অনুষ্ঠান সূচি দিয়ে, এবং বলার অপেক্ষা রাখে না, প্রত্যেকটি অনুষ্ঠানই ছাত্রছাত্রীদের সম্পর্কিত, ছাত্রছাত্রী সম্পর্কিত। তো এই এক সপ্তাহব্যাপী যে অনুষ্ঠান, তার অভিভাবক এবং পরামর্শদাতা হিসাবে রয়েছেন আমাদের কলেজের মাননীয় অধ্যক্ষ ডক্টর হরিপ্রসাদ সরকার। আমি তাকে প্রথমে শ্রদ্ধা জানাই আজকের এই ভার্চুয়াল অনুষ্ঠানে। সমস্ত অনুষ্ঠানের সুষ্ঠু ব্যবস্থাপনায় রয়েছেন 4 জন কোঅর্ডিনেটর, প্রফেসর ডক্টর সুশীল ঘোষ মহাশয়, প্রফেসর সোমা সামন্ত, প্রফেসর ডক্টর রাজলক্ষ্মী মুখার্জি এবং মিসেস কাকলি চক্রবর্তী, তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই। অভিনন্দন জানাই কলেজের বিভিন্ন সাব কমিটির কনভেনারদের এবং সেই সঙ্গে সমস্ত ফ্যাকাল্টি মেম্বারদের, যারা সমস্ত অনুষ্ঠানটি, এই অনুষ্ঠানের দায়িত্ব তারা উপযাচক হয়ে ভাগ করে নিয়েছেন। শুভেচ্ছা জানাই বিপিএড ডিপার্টমেন্ট, এনসিসি এবং এনএসএস এর প্রোগ্রাম অফিসারদের, যারা এই কদিন ভলেন্টিয়ারদের এই শুভ উদ্যোগকে সফল করার কাজে তারা লাগাচ্ছেন। আন্তরিক শ্রদ্ধা জানাই কলেজের সমস্ত অধ্যাপক, অধ্যাপিকা এবং শিক্ষাকর্মীদের, এবং আমি অভিনন্দন জানাব শিক্ষক শুভঙ্কর সেনগুপ্তকে, যিনি আজ এই অনুষ্ঠানটি ব্রডকাস্টিং করছেন, রেকর্ডিং করছেন। সবশেষে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা আমার আমাদের প্রিয় ছাত্রছাত্রীদের, যাদের জন্য আজকে এই অনুষ্ঠান। আমি প্রথমেই এই অনুষ্ঠানের সূচনায় আমাদের কলেজের মাননীয় অধ্যক্ষ ডক্টর হরিপ্রসাদ সরকারকে তার উদ্বোধনী ভাষণ প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, নমস্কার, শুভ সন্ধ্যা। শুরুতেই সকলকে জানাই ইংরেজি নববর্ষের আন্তরিক অভিনন্দন, প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। আমরা নতুন ইংরেজি বছর আজকে শুরু করলাম। এই ইংরেজি নতুন বছরের প্রথম দিনেই আমরা রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী স্টুডেন্ট উইক সেলিব্রেশনের জন্য আমাদের যে আনুষ্ঠানিক যে পর্ব, সূচনা পর্ব, সেই সূচনা পর্বে আমরা সবাই এই ভার্চুয়াল মাধ্যমে যোগদান করেছি। নির্দেশিকা 29 তারিখ আমরা পেয়েছি এবং তারপরেই 30 তারিখ আমাদের মিটিং এর মাধ্যমে সমস্ত কলিগদের সাথে আমরা যে মত বিনিময় করেছিলাম ভার্চুয়াল মাধ্যমে, সেভাবেই আমাদের একটি পরিকল্পনা সুন্দরভাবে তৈরি হয়েছে। আমার সকল সহকর্মীদেরকে এই জন্য আমি ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। আজকের এই অনুষ্ঠানটি আপনারা যেভাবে তৈরি করেছেন তার জন্য, আজকের এই অনুষ্ঠানের মূল যে বিষয় স্টুডেন্ট উইক সেলিব্রেশন, ছাত্রছাত্রীদের বিভিন্ন ধরনের যে আমাদের কর্মসূচি আছে 1 থেকে 7 তারিখ পর্যন্ত, এখানে আমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা উপস্থিত আছে সকলকে আমি অভিনন্দন জানাই, শুভ ইংরেজি নববর্ষের শুভেচ্ছা, ভালোবাসা জানাই। আমরা জানি যে আমরা কোভিড পরিস্থিতি এখনো পর্যন্ত আমাদের নতুন করে আবার একটা ঝড় উঠছে, হয়তো আগামী দিনে আমাদেরকে আরো সাবধান হতে হবে, কিন্তু আজকে এবং আগামীকালের যে কর্মসূচি আমাদের যেভাবে ঠিক হয়েছে, এই দুটো দিনই কিন্তু আমাদের অনলাইন সিস্টেমের মাধ্যমেই কর্মসূচি আছে। আগামী 3 তারিখ থেকে অফলাইনে কলেজে আমাদের যে সমস্ত পরিকল্পনাগুলো আছে সেগুলো ইতিমধ্যেই আমরা কলেজের ওয়েবসাইটে আমরা সমস্ত কিছু লিপিবদ্ধ করেছি, তাই ছাত্রছাত্রী সহ আমাদের সকল সহকর্মীরা কিন্তু এই ধরনের কর্মসূচি গুলোকে ইতিমধ্যেই সমস্ত বিষয় জেনে ফেলেছেন যে কিভাবে আমাদের আগামী দিনের পরিকল্পনা আছে। তো যাই হোক না কেন, আগামী 3 তারিখ থেকে পরিস্থিতি কি হবে আমরা জানি না, সেটা আমরা রাজ্য সরকারের নির্দেশিকার দিকেই তাকিয়ে থাকব। কিন্তু এই আগামী 2 দিন যে পরিকল্পনাগুলো আমাদের অলরেডি নেওয়া আছে, সেই 2 দিনের কর্মসূচি অনুযায়ী আজকের কর্মসূচি হলো যে আমাদের একটা ইনোগ্রাল প্রোগ্রাম, অর্থাৎ স্টুডেন্ট উইক সেলিব্রেশনের প্রাথমিক পর্যায়ে আমাদের আজকের দিনে
আমরা সমস্ত শিক্ষক, শিক্ষাকর্মী, ছাত্রছাত্রী সকলকে নিয়ে আমরা একটা সূচনা পর্বে এখানে যোগদান করেছি। সেখানে মূলত বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রাম এখানে অনুষ্ঠিত হবে ভার্চুয়াল মাধ্যমে, সেখানে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করবেন এবং এই সম্পূর্ণ অনুষ্ঠানটাকে সার্বিকভাবে সাফল্যমণ্ডিত করার জন্য আপনারা উপস্থিত হয়েছেন, সেই জন্য আপনাদেরকে আরেকবার ধন্যবাদ জানাই। এই অনুষ্ঠানটি পরিচালনা করছেন অধ্যাপক সুশান্ত কুমার মণ্ডল, উনি কালচারাল যে সাব কমিটির একজন অন্যতম উনি দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক, উনি এই বিষয়টা সম্পর্কে যে কোনো কালচারাল অনুষ্ঠানে উনি খুব সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তো এর সঙ্গেও আমরা এই 7 দিন ব্যাপী যে আমাদের কর্মসূচি আছে সেই কর্মসূচির সঙ্গে জড়িত আমাদের 4 জন কোর্ডিনেটর আছেন, এই অনুষ্ঠানের মধ্যে উপস্থিত আছেন, অন্যান্য সকল সহকর্মী আছেন। সকলে মিলে আমরা রাজ্য সরকারের নির্দেশিকা সঠিকভাবে রূপায়িত যাতে হয় সেদিকে আমরা নজর রাখব। পরবর্তী নির্দেশিকা না পাওয়া পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি এইভাবেই ঠিক রাখব যে আমরা এই আগামী 7 দিন এইভাবেই পরিকল্পনাটাকে করতে চলেছি। যাই হোক, বেশি বক্তব্য দীর্ঘায়িত করব না, সময় সংক্ষিপ্ত, অনলাইন সিস্টেমে আমাদের কাজ চলছে। আপনাদের এই পরিকল্পনা বাস্তবিত হোক, আমরা ছাত্রছাত্রীদের সব রকম পরিষেবা দিতে পারবো এইটুকু আশা রেখে সকলকে আমি আরেকবার আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানিয়ে আমি অনুষ্ঠানের সাফল্য কামনা করে আমার সামান্য এই বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, নমস্কার। মাননীয় অধ্যক্ষ ডক্টর হরিপ্রসাদ সরকার মহাশয়কে শ্রদ্ধা এবং ধন্যবাদ জানাই আরেকবার। আমরা শুনলাম মানে এই 1 সপ্তাহ ব্যাপী যে অনুষ্ঠান তার একটা সূচি উনি বললেন খুব সংক্ষেপে। স্যার বললেন যে এই গত 2 বছর আমরা যে একটা নিষ্ফলা সময়ের মধ্যে দিয়ে চলেছি সেখান থেকে আমরা আমাদের কোষে কোষে সঞ্চারিত হচ্ছিল নেগেটিভ ভোল্ট, আমরা পজিটিভ এনার্জি বা পজিটিভ থট থেকে অনেকটা দূরে ছিলাম, সেগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করছিলাম, আবার তার মধ্যেই একটি আবার নতুন উপসর্গ দেখা দিচ্ছে। সরকার চাইছে আমরা আবার স্বাভাবিক জীবনে ফিরি, আমরা শিক্ষক শিক্ষিকা এবং সকলে শিক্ষা প্রতিষ্ঠান প্রত্যেকে চাইছে যে আবার আমরা সেই নিজেদেরকে পজিটিভ এনার্জিতে ভরিয়ে তুলি, কিন্তু জানি না আগামী এই নতুন বছরের সূচনায় সেরকম আশার বাণী আমরা কেউই দিতে পারছি না, কারণ কিছুই জানি না, মানে আমাদের অজানা পথ। তো যাই হোক, স্যারকে ধন্যবাদ জানাই। আজকে এই সাংস্কৃতিক অনুষ্ঠানে যারা উপস্থিত, যারা অংশগ্রহণ করবে, যে সমস্ত ছাত্রছাত্রীরা, তাদের অধিকাংশই সাম্মানিক বিভাগের ছাত্রছাত্রী। মাত্র 1 দিনের নোটিশে এই অনুষ্ঠানটি করা হচ্ছে, অনেক ত্রুটি বিচ্যুতি আছে, সকলের সঙ্গে কমিউনিকেট করা যায়নি। আমি যেটা আজকে প্রথমে বলতে চাইছি যে বিএ এবং বিএসসি জেনারেল যারা ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে আমরা প্রায় পাইনি, সেই জন্য অনুষ্ঠানে একজনকে আমরা পেয়েছি, সৌমেন দত্ত। তার গান দিয়ে বিএ জেনারেলের ছাত্র সৌমেন দত্ত, তার গান দিয়ে আজকে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন হবে। সে আজকে রিপ্রেজেন্ট করছে সমস্ত জেনারেল কোর্সের ছাত্রছাত্রীদের হয়ে। সৌমেন দত্ত আছো? সৌমেন দত্ত, হ্যালো হ্যালো। হ্যাঁ সৌমেন, তুমি শুরু করো। হ্যাঁ শুরু করো। নমস্কার স্যার, বলছি আমার হৃদয় তোমার আপন হাতের দোলে দোলাও 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 আমার হৃদয়, কে আমার কী যে বলে, কে আমার কী যে বলে,
तुम्हारा फूल हाथेर दोले दोलाओ सर।
সৌমেন দত্ত, সূচনাটা অসাধারণ হলো। এক সৌমেন দত্তের সুরেলা কণ্ঠ, একটি ছেলের সঙ্গীত দিয়ে উদ্বোধনী সঙ্গীত বা উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়, খুব কম দেখা যায়, কিন্তু চমৎকার গাইলো। নেটওয়ার্কের সমস্যার জন্য একটু মাঝে মাঝে হয়তো ডিস্টার্ব হয়েছে, কিন্তু সৌমেনকে অসংখ্য ধন্যবাদ। প্রথম বর্ষের ছাত্র বিএ জেনারেল, ও আমাকে গানটা আগে শুনিয়েছিল, কিন্তু এই নেটওয়ার্কের সমস্যার জন্য একটু কোথাও ডিস্টার্ব হলো। ঠিক আছে সৌমেন, অসংখ্য ধন্যবাদ, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, সঙ্গে থাকো। আজকে যে অনুষ্ঠান, তার মধ্যে অধিকাংশ হলো আবৃত্তি, কবিতা আবৃত্তি। তো আমি প্রথম এরপরেই যাকে আহ্বান জানাবো, পাপিয়া কারক, পাপিয়া আছো? পাপিয়া কারক আবৃত্তি, পাপিয়া কারক আবৃত্তি পরিবেশন করবে। পাপিয়া, ইংরেজি নববর্ষে আমার শিক্ষক শিক্ষিকাদের প্রণাম জানাই। আজকে আমি আবৃত্তি করতে চলেছি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা, সুরানি স্বাদ। সুরানির বুঝি মরণ কালিল, তার প্রাণ হাঁপিয়ে উঠেছে, তার কিছুই ভালো লাগছে না। বদি বড়ি নিয়ে এলো, মধু দিয়ে মেরে বলে খাও, সে খেলে রাজার কানে খবর গেল। রাজা তাড়াতাড়ি সভা করে এলো, পাশে বসে জিজ্ঞাসা করলে, তোমার কি হয়েছে, কি চাই? সে গুমরে উঠে বলে, তোমরা সবাই যাও, একবার আমার সাংগাতনীকে ডেকে দাও। সাংগাতনী এলো, রানী তার হাত ধরে বললে, সই বসো, কথা আছে। সাংগাতনী বলল, প্রকাশ করে বলো। সৌরানী বললেন, আমার সাত মহল্লা বাড়ির এক ধারে তিনটে মহল ছিল দৌরানীর, তারপরে হলো দুটো, তারপরে হলো একটা, তারপরে রাজবাড়ি থেকে সে বের হয়ে গেল। তারপরে দৌরানীর কথা আমার আর মনেই রইল না। তারপরে একদিন দোলযাত্রা, নাট মন্দিরে যাচ্ছি ময়ূর পঙ্খী চড়ে, আগে লোক পিছে লস্কর, ডায়ে বাজছে বাঁশি, বায়ে বাজছে মৃদঙ্গ। এমন সময় পথের পাশে ঘাটের ধারে নদীর উপর থেকে দেখি একখানি কুড়ে ঘর, চাপা গাছের ছায়ায় বেড়াবে অপরাজিতার ফুল ফুটেছে, দুয়ারের সামনে চালের গুঁড়ো দিয়ে শঙ্খ চক্রের আলপনা। আমার ছত্রধারীকে শুধালেন, আহা ঘরখানি কার? সে বললে, দৌরানি। তারপর ঘরে ফিরে এসে সন্ধ্যার সময় বসে আছি, ঘরে প্রদীপ জ্বালাইনি, মুখে কথা নেই। রাজা এসে বললে, তোমার কি হয়েছে, কি চাই? আমি বললাম, এ ঘরে আমি থাকবো না। রাজা বললে, আমি তোকে কোঠা বাড়ি বানিয়ে দেব, গজদন্তের দেওয়াল দিয়ে, শঙ্খের গুঁড়োই মেঝাটি হবে, দুধের ফেনার মতো সাদা, মুক্তোর ঝিনুক দিয়ে তার কিনারে এঁকে দেব পত্তির মালা। আমি বললাম, আমার বড় সাধ গিয়েছে, কুড়ে ঘর বানিয়ে থাকি তোমার বাহির বাগানের একটি ধারে। রাজা বললে, আচ্ছা বেশ, তার আর ভাবনা কি? কুড়ে ঘর বানিয়ে দিলে, সে ঘর যেন তুলে আনা বনফুল, যেমনি তৈরি হলো অমনি যেন মুশড়ে গেল, বাস করতে গেলেও কেবল লজ্জা পেল। তারপর একদিন স্নান যাত্রা, নদীতে নাইতে গেছি সঙ্গে 107 জন সঙ্গিনী, জলের মধ্যে পালকি নাবিয়ে স্নান হলো। পথে ফিরে আসছি, পালকির দরজা একটু ফাঁকা করে দেখি, ও কোন ঘরের বউগা, যেন নির্মাল্যের ফুল, হাতে সাদা শাখা, পরনে লাল পেরির শাড়ি, স্নানের পর ঘড়াই করে জল তুলে আনছে, সকালের আলো তার ভিজিয়ে চুলে আর ভিজে ঘড়ার উপর ঝিকিয়ে উঠছে। ছত্রধারিণীকে জিজ্ঞেস করলাম, মেয়েটি কে, কোন দেব মন্দিরে তপস্যা করে? ছত্রধারী হেসে বললে, চিনতে পারলে না, ওই তো দৌরানী। তারপর ঘরে ফিরে একলা বসে আছি, মুখে কথা নেই। রাজা এসে বললে, তোমার কি হয়েছে, কি চাই? আমি বললাম, আমার বড় সাদ রোজ সকালে নদীতে নিয়ে মাটির ঘড়ায় জল তুলে আনবো বকুলতলার রাস্তা দিয়ে। রাজা বললে, আচ্ছা বেশ, তার আর ভাব নাকি। রাস্তায় রাস্তায় পাহারা বসলো, লোকজন গেল সরে, সাদা শাখা পরলেন আর লাল পেরে শাড়ি,
নদীতে স্নান সেরে ঘড়ায় করে জল তুলে আনলেন। দুয়ারের কাছে এসে মনের দুঃখে ঘড়া ছিঁড়ে ভাঙলেন। যা ভেবেছিলাম তা হলো না, শুধু লজ্জা পেলেন। তারপর সেদিন রাসযাত্রা। মধুবনী জ্যোৎস্না রাতে তাঁবু পড়ল। সমস্ত রাত নাচ হলো, গান হলো। পরদিন সকালে হাতির উপর হাওদা চলল। পর্দার আড়ালে বসে ঘরে ফিরছি, এমন সময় দেখি বনের পথ ধরে কি যেন চলেছে। তার নবীন বয়স, চূড়ায় তার বনফুলের মালা, হাতে তার ডালি, তাতে শালুক ফুল, বনের ফল, ক্ষেতের শাক। ছত্রধারণীকে শুধলেন, কোন ভাগ্যবতীর ছেলে পথ আলো করেছে? ছত্রধারী বললেন, জানো না, ওই তো দুয়ারানির ছেলে, ওর মার যেন নিয়ে চলেছে শালুক ফুল, বনের ফল, ক্ষেতের শাক। তারপর ঘরে ফিরে একলা বসে আছি, মুখে কথা নেই। রাজা এসে বললে, তোমার কি হয়েছে, কি চাই? আমি বললাম, আমার বড় স্বাদ, রোজ খাবো শালুক ফুল, বনের ফল, ক্ষেতের শাক, আমার ছেলে নিজের হাতে তুলে আনবে। রাজা বললে, আচ্ছা বেশ, তার আর ভাবনা কি? সোনার পালঙ্কে বসে আছি, ছেলে ডালি নিয়ে এলো, তার সর্বাঙ্গে ঘাম, তার মুখে রাগ, ডালি পাউড়ি রইল, লজ্জা পেলে। তারপরে আমার কি হলো কি জানি, একলা বসে থাকি, মুখে কথা নেই। রাজা রোজ এসে আমাকে শুধোয়, তোমার কি হয়েছে, কি চাই? সুরানী হয়েও কি চাই সে কথা লজ্জায় কাউকে বলতে পারিনি, তাই তোমাকে দেখেছি সাঙ্গাথি। আমার শেষ কথাটি বলি তোমার কানে, ওই দুরানির দুঃখ আমি চাই। সাঙ্গাথিনী গালে হাত দিয়ে বললে, কেন বলো তো? সুরানী বললে, ওর ওই বাঁশের বাঁশিতে সুর বাঁচল, কিন্তু আমার সোনার বাঁশি, বই বেড়ালেন, আঁকলে বেড়ালেন, বাজাতে পারলেন না। ধন্যবাদ। বাংলা অনার্স থার্ড সেমিস্টারের ছাত্রী পাপিয়া কারকের কণ্ঠে আমরা আবৃত্তি শুনলাম। চমৎকার রবি ঠাকুরের একটি আবৃত্তি ও পরিবেশন করলো। আমি ছাত্রছাত্রীদের বলবো, তোমরা যখন আবৃত্তি করবে ভিডিওটা অন করবে। হ্যাঁ, আর আরেকটা কথা, অনেক লম্বা লিস্ট আছে, আবৃত্তির সংখ্যা বেশি, একটু ছোট কবিতা হলে পরে খুব ভালো হয়, সকলকে সুযোগ দিতে হবে। হ্যাঁ, প্রায় 20 জনের নাম এখানে আছে, তো আমি আবার তোমাদের কাছে বলছি যে ভিডিওটা অন করবে, আর একটু ছোট কবিতা তোমরা যদি বলো সেটা খুব ভালো হয়। আচ্ছা, পরের আবৃত্তি আমরা শুনবো সুদেশনা চাইরা, ইংরাজি অনার্স ফিফথ সেমিস্টারের ছাত্রী সুদেশনা চাইরা। সুদেশনা আছো? সুদেশ, হ্যাঁ, আওয়াজটা আসছে না, সাউন্ডটা আসছে না। সুদেশনা শুনতে পাচ্ছো? সুদেশনা, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে বোধ হয়। আচ্ছা সুদেশনা, সুদেশনা শুনতে পাচ্ছো? হ্যাঁ, তুমি শুরু করো। বলে
হ্যালো স্যার, তোমার কি নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে? হ্যাঁ ম্যাম, আমার কলটা কেটে গেল। আচ্ছা, তোমার যদি খুব নেটওয়ার্কের সমস্যা হয় তুমি ভিডিও অন না করে করতে পারো, ঠিক আছে? যাদের নেটওয়ার্ক প্রবলেম তারা ভিডিও অন না করেও পারফর্ম করতে পারো, আর যাদের নেটওয়ার্ক ঠিক আছে তাদেরকে ভিডিওটা অন করে প্রোগ্রাম করতে বলা হচ্ছে। আচ্ছা, ধন্যবাদ সুদেশনাকে। সুদেশনা চাইরা ইংরাজি অনার্স, ফিফথ সেমিস্টারের ছাত্রী। ওর নেটওয়ার্কের সমস্যার জন্য মাঝে মাঝে একটু বুঝতে অসুবিধা হলো। পরের আবৃত্তি দেবিকা কিষ্কু, ইতিহাস অনার্স প্রথম বর্ষের প্রথম ফার্স্ট সেমিস্টারের ছাত্রী। দেবিকা আছো? দেবিকা একটু জানাও। দেবিকা কিষ্কু, দেবিকা আছো? জানাবে একটু। আচ্ছা, দেবিকা সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। সুকন্যা গোস্বামী, সুকন্যা গোস্বামী আছো? হ্যাঁ স্যার আছি। সুকন্যা একটু জানাও। সুকন্যা? হ্যাঁ স্যার আছি। আচ্ছা, সুকন্যার রবীন্দ্রসঙ্গীত আমরা শুনবো এখন। ও বিসিসি এর ছাত্রী, থার্ড সেমিস্টার। বিসিএ ছাত্রী সুকন্যা গোস্বামী। সুকন্যা, তুমি বিসিএ এর ছাত্রী, থার্ড সেমিস্টার, রবীন্দ্রসঙ্গীত। হ্যাঁ স্যার করছি। শুরু করো, ভিডিওটা অন করো। হ্যাঁ স্যার, একটু বলুন, করছি। Thank you.
ধন্যবাদ সুকন্যা গোস্বামী ও বিসিএ এর ছাত্রী থার্ড সেমিস্টার, ধন্যবাদ জানাই রবীন্দ্র সুন্দর একটি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করার জন্য। আমি এবার অনুরোধ করব আমাদের এই এক সপ্তাহ ব্যাপী যে অনুষ্ঠান রয়েছে তার যে চারজন কোঅর্ডিনেটর আছেন তাদের পক্ষ থেকে আমি প্রফেসর ডক্টর সুশীল ঘোষ মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করব। প্রফেসর ঘোষ আছেন? প্রফেসর ডক্টর সুশীল ঘোষ স্যার আছেন আপনি? আচ্ছা, আমরা পরে শুনবো স্যারের কথা। আমার কথা শোনা যাচ্ছে একটু? হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমরা এবার আমি জানি না এটা আমাকে দায়িত্ব দেয়া হয়েছে, সুস্মিতা সাহা নৃত্য পরিবেশন করবে, ও রেকর্ডিংটা আমাকে পাঠিয়েছে, আমি চেষ্টা করছি প্রেজেন্ট করার জন্য। ইতিহাস অনার্স ফিফথ সেমিস্টারের ছাত্রী সুস্মিতা সাহা, তার নৃত্য এবার আমরা দেখব। সুশান্ত দা, সাউন্ডটা আসছে না। সাউন্ডটা আসছে না সুশান্ত দা। আপনাকে আরেকটা মেশিনে গানটা চালিয়ে বোধহয় আপনার মোবাইলের সামনে রাখতে হবে, মানে সাউন্ড কিন্তু এলো না, দেখো সুশান্ত দা একটু। সুশান্ত দা আরেকটি মোবাইলে ভিডিওটি চালিয়ে সেই মোবাইলটা যদি আপনার এই মোবাইলের স্পিকারের কাছে রাখেন তাহলে বোধহয় চলতে পারে। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, পরে দেখছি। হ্যাঁ পরে রাজলক্ষ্মী, এটা আমরা প্রয়োজনে পরে আবার এটা। হ্যালো শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ আমরা পরে সুস্মিতার নাচ দেখব আবার। এবার বুদ্ধদেব দাস আছো? বুদ্ধদেব দাস ভূগোল অনার্স সেমিস্টার আছে। হ্যাঁ বুদ্ধদেব দাসের আবৃত্তি, ভূগোল অনার্স থার্ড সেমিস্টারের ছাত্র বুদ্ধদেব দাস। বুদ্ধদেব শুরু করো। ধন্যবাদ, আজকের শুভ সন্ধ্যায় উপস্থিত মাননীয় আমাদের কলেজের প্রধান অধ্যক্ষ ডক্টর হরিপদ সরকার মহাশয়কে আমার অসংখ্য প্রণাম, এবং আমাদের বিভাগীয় প্রধান অধ্যাপক উত্তম সরকার মহাশয়কে আমার প্রণাম, এবং আমার সহপাঠীদেরকে আমার শ্রদ্ধা প্রণাম ও ভালোবাসা জানিয়ে আমি আমার একটা কবিতা পরিবেশন করছি।
অমল রিক্সা চালাই, সুদেব ভট্টাচার্যের লেখা। অমল রিক্সা ভালোই চালাই, হাতে পেতলের ঘুঘুর দুলিয়ে দুলিয়ে, টুংটাং নিয়মিত মৃত্যুর প্রতিধ্বনি শোনে, ঝাঁঝা রোদে পাঁজর বের করে যান ছুটে চলে অলিতে গলিতে, অমল রিক্সা চালাই জোরে, অমল রিক্সা চালাই জোরে, অমলের সুধা নেই আছে গাঁজার ধোঁয়া, ছাতুর সঙ্গে দুঃখ গুলিয়ে খেয়ে ফেলে এক ঢোকে, কালো চামড়ার গড়িয়ে পড়ে কালীঘাটের ঘাম, বিন্দু বিন্দু রাস্তায় পড়ে তত্ত্ব পিচের ওপরে, অমল রক্ত ঘাম মারিয়ে রিক্সা টানতে জানে, অমলের খিস্তি এসে আটকে যায় গলায়, কুঞ্চিত অ্যাডামের অ্যাপেলে জমা হয় সং, অমল চলায়ের অতলে ঠাঁই খুঁজে ফেরে, এর জন্য কখনো লাল ব্রিগেড কখনো সবুজ টুপি, কখনো স্ট্যান্ড ফাঁকি দেওয়া একটি খেপ চুরি চুপি, বাড়তি টাকায় জমে বাড়তি মদের পেগ, অমলের মন নেই লজ্জা থাকার শরীর নেই, পাঁজর ফুড টায়ার ছাড়া পৃথিবীর কিচ্ছু নেই, অমলের আছে ছেঁড়া গামছা আদর্শ হিন্দু হোটেল, অমলের আছে চলাইয়ের ঠেক বাজারের সুইটি, আর তার যতটা জুড়ে আছে মধ্যরাতের ফুটপাত, সালমান ভাইও আছে ততটা, ধূমকেতুর মতো অমল এ পাড়া বেপাড়া চড়ে বেড়ায়, পয়লা মেতে ময়লা ঠোঁটে গাঁজার ধোয়া ওড়াই, অমল রিক্সা ভালোই চালাই, অমল রিক্সা জোরেই চালাই। নমস্কার। ধন্যবাদ বুদ্ধদেব দাসকে আবৃত্তি পরিবেশন করার জন্য। আমি অনুরোধ করব প্রফেসর সোমা সামন্ত মহাশয়াকে, যিনি এই সপ্তাহব্যাপী যে অনুষ্ঠান তার কোঅর্ডিনেটর, সোমাজি যদি কিছু বলেন অনুষ্ঠান সম্পর্কে। হ্যাঁ, ধন্যবাদ সুশান্ত। সকলকে একবার আবার নিউ ইয়ার উইশ জানাই। তো আজকের এই প্রোগ্রামটা আমাদের কল্পনার অতীত ছিল যে ছেলেমেয়েরা এত সুন্দর পারফরমেন্স করছে, কিন্তু কিছু করার নেই, ডিউ টু নেটওয়ার্ক প্রবলেম ওদের নাচে গান বা ওদের প্রোগ্রাম মানে প্রবলেম আসছে নেটওয়ার্ক। তো এই অনুষ্ঠানটা এত সুন্দরভাবে শুরু হয়েছে, তো 2022 সাল আমাদের সকলের জন্য সদর্থক আশা নিয়ে আসুক, আর অনেক বড় প্রোগ্রাম আছে, তো সেই জন্য আর বেশি কিছু বলছি না। আমি সঞ্চালক সুশান্তকে আর সেই সাথে অবশ্যই আমাদের সবকিছুর উপরে উদ্যোক্তা আমাদের শ্রদ্ধেয় প্রিন্সিপাল স্যারকে আর যারা রয়েছে রাজলক্ষ্মী ইত্যাদি সকলকে আমার তরফ থেকে আবার অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। অনুষ্ঠান সুন্দর চলুক, আর ধন্যবাদ। ধন্যবাদ জানাই প্রফেসর সোমা সামন্ত মহাশয়কে সংক্ষিপ্ত বক্তৃতা এবং একটা শুভ বার্তা উনি দিলেন আমাদের প্রত্যেকের জন্য, সেটা নিশ্চয়ই আমরা মনে রাখবো এবং আমাদের আগামী দিনগুলো প্রত্যেকে চাইছি আমরা ভালো থাকার, তো সেই দিকে যদি আমরা আমাদের সকলের উদ্যোগ থাকবে, আমরা একটু সতর্ক থাকবো, তাহলে আমরা আরো ভালো থাকতে পারবো। ধন্যবাদ সোমাদিকে, প্রফেসর সোমা সামন্তকে। মাছওয়ালা কবিতা পড়ে না, মধু বিক্রেতা কবিতা পড়ে না, মুমূর্ষ কিশোর ভাই তুমিও কবিতা পড়ো না, জ্যোতিবাবু কবিতা পড়তেন না, কবিতার প্রকাশক কবিতা পড়েন না, যিনি কলেজে পড়ান তিনিও কবিতা পড়েন না, তাহলে প্রশ্ন সমস্ত কবিতা কি রাক্ষসে পড়ে, খোক্কসে কেনে কবিতার বই, যারা পড়িতে বিশ্বাস করেন না তারা পরিসংখ্যানে নিশ্চয় বিশ্বাস করেন। আজকের যে অনুষ্ঠানের সূচি সেখানে কিন্তু অধিকাংশই কবিতা, সুতরাং কবিতা পড়ে না এ কথা কিন্তু আমরা বলতে পারবো না, নতুন প্রজন্ম অবশ্যই কবিতা পড়ে। আমি সূর্যতপা রক্ষিত, ইতিহাস এম এর ছাত্রী,
থার্ড সেমিস্টার সূর্যতপা আছো? সূর্যতপার কবিতা আমরা শুনবো এবার। হ্যাঁ স্যার আছি। হ্যাঁ সূর্যতপা শুরু কর, একটু ভিডিওটা ভিডিওটা অন করো, ভিডিওটা অন করো। ঠিক আছে। মা সাউন্ডটা কমো। দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে সূর্যতপ। ছন্ন ছাড়া অচিন্ত্য কুমার সেনগুপ্ত। গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে, গাছ না গাছের প্রেতের ছায়া, আঁকা বাঁকা শুকনো কতগুলি কাঠির কঙ্কাল শূন্যের দিকে এলো মেলো তুলে দেওয়া, রুক্ষ রুষ্ট রিক্ত জীর্ণ, লতা নেই পাতা নেই ছায়া নেই ছাল বাকুল নেই, নেই কোথাও এক আঁচড় সবুজের প্রতিশ্রুতি, এক বিন্দু সরষের সম্ভাবনা। ওই পথেই জরুরি দরকারে যাচ্ছিলাম ট্যাক্সি করে, ড্রাইভার বললে ওদিকে যাব না, দেখছেন না ছন্ন ছাড়া কটা বেকার ছোকরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে, চোঙা প্যান্ট চোখা জুতো রোখা মেজাজ ঠোকা কপাল, ওখান দিয়ে গেলেই গাড়ি থামিয়ে লিফট চাইবে, বললে হাওয়া খাওয়ান। কারা ওরা, চেনেন না ওদের? ওরা বিরাট এক নই রাজ্যে, এক নেই রাজ্যের বাসিন্দে, ওদের কিছু নেই, থিত নেই ফিত নেই রীতি নেই নীতি নেই, আইন নেই কানুন নেই, বিনয় নেই ভদ্রতা নেই, শ্লীলতা শালীনতা নেই, ঘেঁষবেন না ওদের কাছে। কেন নেই? ওরা যে নেই রাজ্যের বাসিন্দে, ওদের জন্য কলেজে সিট নেই, অফিসে চাকরি নেই, কারখানায় কাজ নেই, ট্রামে বাসে জায়গা নেই, মেলায় খেলায় টিকিট নেই, হাসপাতালে বেড নেই, বাড়িতে ঘর নেই, খেলবার মাঠ নেই, অনুসরণ করবার নেতা নেই, প্রেরণা জাগানো প্রেম নেই, ওদের প্রতি সম্ভাষণে কারো দরদ নেই, ঘরে বাইরে উদাহরণ যা আছে তা ক্ষুধাহরণের সুধাহরণের উদাহরণ নয়, তা সুধাহরণের ক্ষুধাহরণের উদাহরণ, শুধু নিজের কোলের দিকে ঝোলটানা। এক ছিল মধ্যবিত্ত বাড়ির এক চিলতে ফালতু এক রক, তাও দিয়েছিল পাট করে, তাই এখন পথে এসে দাঁড়িয়েছে সড়কের মাঝখানে, কোথেকে আসছে সে অতীতের স্মৃতি নেই, কোথায় দাঁড়িয়েছে সে বর্তমানের গতি নেই, কোথায় চলেছে নেই সেই ভবিষ্যতের ঠিকানা, সে ছিন ক্ষেত মণিহীন চোখ চোখহীন মুখ, একটা স্ফুলিঙ্গহীন ভিজে বারুদের স্তূপ। আমি বললুম, না ওখান দিয়ে যাব, ওখান দিয়েই আমার শর্টকাট। ওদের কাছাকাছি হতে মুখ বাড়িয়ে জিজ্ঞাসা করলুম, তোমাদের ট্যাক্সি লাগবে, লিফট চাই? আরে এই তো ট্যাক্সি, লে হালুয়া সল্লাসে চেঁচে উঠলো ছোকরারা, সিটি দিয়ে উঠলো, পেয়ে গেছি পেয়ে গেছি, চার পাঞ্চি বেলঘড়িয়া। তিন তিনটে ছোকরা উঠে পড়লো ট্যাক্সিতে, একজন ড্রাইভারের পাশে দুজন পিছনের সিটে। বললুম, কতদূর যাবে? এই কাছেই, ওই দেখতে পাচ্ছেন না ভিড়, সিনেমা না জলসা না, নয় কোনো ফিল্মি তারকার অভ্যর্থনা, একটা নিরীহ লোক গাড়ি চাপা পড়েছে, চাপা দিয়ে গাড়িটা উধাও। আমাদের দলের কয়েকজন ওই গাড়িটার পিছে ধাওয়া করেছে, আমরা খালি ট্যাক্সি খুঁজছি। কে সে লোক? একটা বেওয়ারিশ ভিখিরি, রক্তে মাংসে দলা পাকিয়ে গেছে, ওর কেউ নেই কিছু নেই, শোবার জন্য ফুটপাত আছে তো মাথার উপরে ছাদ নেই, ভিক্ষার জন্য পাত্র একটা আছে তো তার মধ্যে প্রকাণ্ড একটা ফুটো, রক্তে মাখামাখি দলা পাকানো সে ফিকে রেখে ওরা পাঁজা কোলে করে ট্যাক্সির মধ্যে তুলে দিল, চেঁচে উঠলো সমস্বরে আনন্দে ঝংকৃত হয়ে, প্রাণ আছে এখনো প্রাণ আছে। রক্তের দাগ থেকে আমার ভব্যতা ও শালীনতাকে বাঁচাতে গিয়ে আমি নেমে পড়লুম তাড়াতাড়ি, তারপর সহসা শহরের সমস্ত কর্কশে কঠিনে সিমেন্টে কংক্রিটে ইটে কাঠে পিচে পাথরে দেয়ালে দেয়ালে বেজে উঠল এক দুর্বার উচ্চারণ, এক প্রত্যেক তপ্ত শঙ্খধ্বনি, প্রাণ আছে এখনো প্রাণ আছে, প্রাণ থাকলে স্থান আছে মান আছে, সমস্ত বাধা নিষেধের বাইরেও আছে অস্তিত্বের অধিকার,
ফিরে আসতে দেখি গলির মোড়ের গাছের সেই শুকনো বৈরাগ্য বিদীর্ণ করে বেরিয়ে পড়েছে হাজার হাজার সোনালি কচি পাতা, মরমরিত হচ্ছে বাতাসে, দেখতে দেখতে গুচ্ছে গুচ্ছে উথলে উঠেছে ফুল, ঢেলে দিয়েছে বুকের সুগন্ধ, উড়ে এসেছে রং বেরঙের পাখি, শুরু করেছে গণকণ্ঠের কাহনি, ধীরে ধীরে ঘন পত্রপুঞ্জে ফেলেছে স্নেহার্দ দীর্ঘ ছায়া, যেন কোনো শ্যামল আত্মীয়তা, অবিশ্বাস্য চোখে চেয়ে দেখলুম কঠোরের প্রচ্ছন্নে মাধুর্যের বিস্তীর্ণ আয়োজন, প্রাণ আছে শুধু প্রাণী, এক আশ্চর্য সম্পদ, এক ক্ষয়হীন আশা, এক মৃত্যুহীন মর্যাদা। নমস্কার, ধন্যবাদ সূর্য তপা, অসাধারণ একটি কবিতা, ছন্দ ছাড়া অচিন্ত কুমার সেনগুপ্তের অসাধারণ ছাড়া অপূর্ব হয়েছে, অপূর্ব কবিতা, মানে কথাগুলো এত ভালো, খুব ধন্যবাদ সূর্যতপাকে। আচ্ছা আমরা আর একবার চেষ্টা করবো সুস্মিতা সাহার নৃত্যটা যদি এই ফাঁকে আমরা শুনতে পারি, দেখতে পারি, একটু চেষ্টা করছি। সুস্মিতা সাহা ইতিহাস অনার্স ফিফথ সেমিস্টারের ছাত্রী। আমি পরের যে আবৃত্তি শিল্পী আবৃত্তিকার মৌমিতা কুন্ডু, মৌমিতা আছো? রসায়ন বিভাগ, রসায়ন বিভাগের থার্ড সেমিস্টারের ছাত্রী।
হ্যাঁ মৌমিতা, তুমি যদি সম্ভব হয় ভিডিওটা অন করো। মৌমিতা কুণ্ডুর আবৃত্তি। হ্যালো, সে শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, শুরু করো। হ্যাঁ শোনা যাচ্ছে পরিষ্কার। নমস্কার, আমি মৌমিতা কুণ্ডু, এই মহাবিদ্যালয়ে রসায়ন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী। সমস্ত শিক্ষক শিক্ষিকাকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমার আবৃত্তি শুরু করছি। কবি অপূর্ব দত্তের লেখা বাংলা টাংলা। অ্যানুয়ালের রেজাল্ট হাতে বাড়ি ফিরল ছেলে, মা বলল কোন পেপারে কত নম্বর পেলে। হিস্ট্রিতে মম 84, ম্যাথসে 90, মা বলল ফ্যান্টাস্টিক, জাস্ট লাইক এ হিরো। সায়েন্স ড্যাড নট সো ফেয়ার, ওনলি 69, ইংরেজিতে 92, অল টুগেদার ফাইন। জিওগ্রাফির পেপারে তো 100-এ 100, ডুবিয়ে দিল বেঙ্গলিতায়, ভেরি পুয়ার গ্রেড। ছেলের মাথায় হাত রেখে মা ঠোঁট বেঁকিয়ে বলে, নেভার মাইন্ড, বেঙ্গলিটা না শিখলেও চলে। বাবা বলল বেশ বলেছ, বঙ্গমাতার কন্যে বাংলা টাংলা আমার মতো অশিক্ষিতের জন্যে। বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ নেহাত ছিলেন বোকা, না হলে কেউ শখ করে হয় বাংলা বইয়ের পোকা। মা বলল চুপ করো তো, ওর ফলটা কিসে, স্কুলে কেন বেঙ্গলিটা শেখায় না ইংলিশে। নমস্কার। ধন্যবাদ সুস্মিতা কুণ্ডু। সুস্মিতাকে রসায়ন বিভাগের ছাত্রী ও থার্ড সেমিস্টারের, চমৎকার বাংলা টাংলা আমরা শুনলাম অপূর্ব দত্তের একটি কবিতা। পরবর্তী আবৃত্তিকার, আবৃত্তি শিল্পী সবনম জানা। সবনম আছো? সবনম জানা, শুরু করো। রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা, আমি। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে, আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে। গোলাপের দিকে চেয়ে বলল সুন্দর, সুন্দর হলো সে। তুমি বলবে এ যে তত্ত্ব কথা, এ কবির বাণী নয়। আমি বলবো এ সত্য, তাই কাব্য। এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে, মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্বশিল্প। তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে, না 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 পান্না, না চুনি, না আলো, না গোলাপ, না আমি না তুমি। ওদিকে অসীম যিনি, তিনি স্বয়ং করেছেন সাধনা মানুষের সীমানায়, তাকেই বলে আমি। সেই আমির গহনে আলো আধারের ঘটল সঙ্গম, দেখা দিল রূপ, জেগে উঠল রস, না কখন ফুটে উঠে হল হাঁ। মায়ার মন্ত্রে রেখায় রঙে সুখে দুঃখে, একে বলো না তত, আমার মন হয়েছে পুলকিত। বিশ্ব আমির রচনার আসরে হাতে নিয়ে তুলি, পাত্রে নিয়ে রং। পণ্ডিত বলছেন বুড়ো চন্দ্রটা নিষ্ঠুর চতুর হাসি তার, মৃত্যুদূতের মতো গুড়ি মেরে আসছে সে পৃথিবীর পাঁজরের কাছে। একদিন দেবে চরম টান তার সাগরে পর্বতে, মর্তলোকের মহাকালে নূতন খাতায় পাতা জুড়ে নামবে একটা শূন্য, গিলে ফেলবে দিন রাতের জমা খরচ।
মানুষের কীর্তি হারাবে অমরতার ভান, তার ইতিহাসে লেপে দেবে অনন্ত রাত্রির কালি, মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিকিয়ে নেবে রং, মানুষের যাবার দিনের মন ছানিয়ে নেবে রস, শক্তির কম্পন চলবে আকাশে আকাশে, জ্বলবে না কোথাও আলো, বিনাহীন সভায় যন্ত্রীর আঙুল নাচবে, বাজবে না সুর, সেদিন কবিত্বহীন বিধাতা একা রবেন বসে নীলিমাহীন আকাশে, ব্যক্তিত্ব হারা অস্তিত্বের গণিত তত্ত্ব নিয়ে, তখন বিরাট বিশ্বভুবনে দূরে দূরান্তে অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে এবাণী ধ্বনিত হবে না কোনোখানে, তুমি সুন্দর আমি ভালোবাসি। বিধাতা কি আবার বসবেন সাধনা করতে, যুগ যুগান্তর ধরে প্রলয় সন্ধ্যায় জপ করবেন কথা ক কথা ক, বলবেন বলো তুমি সুন্দর, বলবেন বলো। আমি ভালোবাসি, নমস্কার। অসাধারণ কবিতা, কোন কণ্ঠস্বর তেমন কবিতা নির্বাচন উচ্চারণ প্রত্যেকটি, মানে শবনম জানা ইংরেজি অনার্স থার্ড সেমিস্টার ছাত্রী, শবনমের ডিপার্টমেন্টের সেমিস্টারটা যদি বলেন। হ্যাঁ, ইংরেজি অনার্স, ইংরেজি অনার্স থার্ড সেমিস্টার। থ্যাংক ইউ। ইংরেজি অনার্স থার্ড সেমিস্টার। সুশীল ঘোষ মহাশয়, সুশীল ঘোষ স্যার আছেন? হ্যাঁ আছি আছি। আপনি যদি আজকে কিছু বলেন অনুষ্ঠান সম্পর্কে সংক্ষেপে। সকলকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাই, আর আমাদের স্টুডেন্টদের প্রোগ্রাম আজকে, ওরা খুব সুন্দর পারফর্ম করছে, ওদেরকে অনেককে একসাথে পেয়েছি, এটা খুবই ভালো লাগছে। সকলের প্রতি আমার আবেদন রইল যে আমরা সাবধানে থাকব, সতর্ক থাকব, কিন্তু সন্ত্রস্ত হব না। স্টুডেন্টদের প্রোগ্রাম চলুক, খুব সাকসেসফুল ভাবেই চলছে, ভালো লাগছে, ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর ঘোষ মহাশয়কে। ডক্টর সুশীল ঘোষ, আমাদের এই চার এক সপ্তাহ ব্যাপী যে অনুষ্ঠান চলবে তার অন্যতম কোঅর্ডিনেটর, ধন্যবাদ তাকে। দীপা প্রামাণিক, রসায়ন থার্ড সেমিস্টার, কেমিস্ট্রি থার্ড সেমিস্টারের ছাত্রী দীপা প্রামাণিক, দীপা একটু জানাও। হ্যাঁ স্যার আছি। হ্যাঁ, দীপার সঙ্গীত, এবার দীপা সঙ্গীত পরিবেশন করবে। দীপা প্রামাণিক রসায়ন থার্ড সেমিস্টারের ছাত্রী। শুভ সন্ধ্যা। আজকের এই ভার্চুয়াল প্রোগ্রামে উপস্থিত মাননীয় প্রিন্সিপাল স্যার এবং বাকি সকলকে আমার যথাযোগ্য স্থানে শ্রদ্ধা জানাই এবং নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমি একটি সঙ্গীত পরিবেশন করছি। Thank you.
ধন্যবাদ দীপা প্রামাণিককে, চমৎকার একটি সঙ্গীত আমরা শুনলাম। উদ্যোগ আয়োজন সব ঠিক ছিল, যেটা একটু কমিউনিকেশনের সমস্যা হলো সেটা আমাদের হাতে নেই, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে মাঝে মাঝে একটু। ও রসায়ন বিভাগের ছাত্রী, থার্ড সেমিস্টার। এবার আবৃত্তি, পূজা হাজরা। পূজা হাজরা ইংরাজি অনার্স থার্ড সেমিস্টার। পূজা হাজরা ইংরাজি অনার্স থার্ড সেমিস্টার। পূজা, তোমার উপস্থিতি জানাও। হ্যাঁ স্যার, আছি আমি। শুরু করো। হ্যাঁ স্যার, নমস্কার। প্রথমেই আমি উপস্থিত মাননীয় প্রিন্সিপাল স্যার এবং উপস্থিত সকল শিক্ষক শিক্ষিকাদের ইংরেজি শুভ নববর্ষের আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে কবিতা আবৃত্তি শুরু করছি। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান।
যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, গাহি সাম্যের গান। কে তুমি? পারসি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিলগারু, কনফুসিয়াস, চারবাক চিলা, বলে যাও, বলো আরো। বন্ধু যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথিও কেতাব বও। কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জিন্দাবেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ। কিন্তু কেনই পণ্ডশ্রম, মগজে হানিছ শুল, দোকানে কেন এ দর কষাকষি, পথে ফুটে তাজা ফুল। তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্ব দেউল, সকলের দেবতার। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে? হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। বন্ধু বলিনি ঝুট, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। এই হৃদয় সে নীলাচল, কাশী মথুরা বৃন্দাবন, বুদ্ধ গয়ায়ে জেরুজালেমে মদিনা কাবা ভবন। মসজিদে মন্দিরে গির্জায় হৃদয় এইখানে বসেই সামুসা পেল সত্যের পরিচয়। এই রণভূমে বাসির কিশোর গাহিলেন মহাগীতা, এই মাঠে হলো মেষের রাখাল নবীরা খোদার মিতা। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝি বসিয়া শাক্যমুনি, ত্যাজিল রাজ্য মানবীর মহা বেদনার ডাকশুনি। এই কন্দরে আরব দুলাল শুনিতে নাও হান, এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের সামগান। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোন মন্দির কাবা নাই। নমস্কার। ধন্যবাদ পূজা হাজারাকে। সযত্নে তৈরি একটি কণ্ঠস্বর, আমরা খুব সুন্দর একটি কবিতা শুনলাম রবি ঠাকুরের। পরবর্তী আবৃত্তিকার একটি স্বরচিত কবিতা, তিথির আড্ড, স্বরচিত কবিতা শুনব তিথির আড্ডের কণ্ঠে। বাংলা অনার্স থার্ড সেমিস্টারের ছাত্রী, বাংলা অনার্স থার্ড সেমিস্টার। তিথি, তিথির আড্ড শুরু করো। তিথি শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি, এতক্ষণ প্রবলেম হচ্ছিল নেটওয়ার্কে, একটু শুনতে পাচ্ছি। শুরু করো। যে প্রথমে আমি সকল শিক্ষক শিক্ষিকাদের সশব্দ প্রণাম জানিয়ে এক কবিতা শোনাচ্ছি। প্রকৃতি রূপী জননী, হে নিষ্পাপ প্রকৃতি, তোমার নিদারুণ বিস্তৃতি, অথচ তোমার কোলেই কিছু মানুষের দুষ্কৃতি নিচ্ছে তোমার নষ্টের প্রস্তুতি। এগিয়ে চলেছে ধ্বংসের মুখে, হাত বাড়িয়ে দিচ্ছে পিস্তল, পড়ছে তোমায় নিঃশেষ। তারা মরবে, তারা মারবে, আর মৃত্যুর দিকে হাত বাড়াবে। তোমার বুকেই দেখা যায় শুধু নানা মানুষের অনাহার, অথচ তোমার নিদারুণ সমাহার। প্রকৃতি তুমি সম্পদে পরিপূর্ণ, কিন্তু তুমি হয়ে চলেছ শুধুই শূন্য। তুমি পারো ছিন্ন করতে এক নিমেষে ঝড়ের প্রবাহে বিশ্বের এই দরবেশে, নতুবা ভূমিকম্পের আবেশে। প্রকৃতি তুমি নির্বুজ, তবে নয় নিষ্ঠুর,
তাই তুমি ভগবান রূপে পুনরায় সম্পদ আহরণ করছ মোদের স্বরূপে। সেই হেতু প্রকৃতি মাতার চরণতলে প্রণাম করিও সবে মিলে। নমস্কার স্যার। ধন্যবাদ তিথির আড্ডকে, স্বরচিত কবিতা শুনলাম। এগিয়ে যাও তিথি। আমরা আমি একটুখানি মন্দালিনা ঘোষ আছো? মন্দালিনা ঘোষ নৃত্য, উদ্ভিদবিদ্যা, বোটানি। মন্দালিনা আছো? প্রিয়াঙ্কা কারক এবার আবৃত্তি পরিবেশন করবে। প্রিয়াঙ্কা কারক ইংরাজি অনার্স ফার্স্ট সেমিস্টার। প্রিয়াঙ্কা কারক কে কে? হ্যাঁ প্রিয়াঙ্কা শুরু করো। তিনটা তুলা হুই আকাশে, মন আকাশে দুগ্গ আইছে রের মাঝে, গোগো লাটাই আন চাল পুরাকুর পুরাকুর বটিহে গড়, লিমাই কানাই লোক ছাড়ে সুহুর মাতাই, কে ভা আজ গাছে নাচি বেটে হাসি কানন মাদন লিয়ে ভাই পেখানে পথ আঁকে বাই সরে গেছে, দিনটা তো সেটাই মোর বাবু যদি প্রিয়াঙ্কাকে। প্রিয়াঙ্কা কারক ও ইংরাজি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। রূপশ্রী রায় আছো? রূপশ্রী রায় সঙ্গীত পরিবেশন করবে। ইতিহাস অনার্স প্রথম বর্ষের ছাত্রী রূপশ্রী রায়। হ্যাঁ স্যার। শুরু করো। রূপশ্রী রায়ের সঙ্গীত পরিবেশিত হচ্ছে। ওরে নূতন যুগের ভোরে দেশনে সময় কাটিয়ে বৃথা, সময় বিচার করে ওরে নূতন যুগের ভোরে দেশনে সময় কাটিয়ে বৃথা, সময় বিচার করে নূতন যুগের ভোরে কি রবে আয়।
ধন্যবাদ। আরেকটি রবীন্দ্রসঙ্গীত আমরা শুনলাম রূপশ্রী রায়ের কণ্ঠে, চমৎকার একটি রবীন্দ্রসঙ্গীত, ইতিহাস অনার্স প্রথম বর্ষের ছাত্রী রূপশ্রী। রূপশ্রী ধন্যবাদ। আমরা আর দু তিনজনের পরিবেশন উপস্থাপনা আমরা দেখব, তারপরে অনুষ্ঠান শেষ হবে, প্রায় শেষের দিকে এসে গেছি। একদিন কলেজ থেকে বাড়ি ফিরে আলমারির প্রথম লকারটা খুললাম, একটা ন্যাপথলিনের গন্ধ ঝটকা মারলো নাকে। ওখানে আছে আমার বাবার ট্রাভেল পাউচটা, ওই ট্রাভেল পাউচের ভিতরে আছে আমার শৈশব, আমার কুলু মানালি, আমার সিমলা, আমার দার্জিলিং। বাবা আজ নেই, রয়ে গেছে ওই ট্রাভেল পাউচটা, আর ওর মধ্যে আছে বাবার 58 বার্থডেতে উপহার দেওয়া মায়ের ক্যামেরাটা, শুভদাস গুপ্তের সাবানদানি কবিতার মা যদি সাবানদানিটাকে রক্ষা করতে পারতেন বড্ড খুশি হতাম। শুভদাস গুপ্তের সাবানদানি কবিতা শুনবো আমরা শাশ্বতী সিংহ, শাশ্বতী সিংহের কণ্ঠে শুভদাস গুপ্তের সাবানদানি। শাশ্বতী আছো? শুরু করো। সাউন্ডটা কেটে যাচ্ছে,
হ্যালো, হ্যাঁ শাশ্বতী, তোমার মানে সাউন্ডটা পরিষ্কার, হ্যাঁ পরিষ্কার এবার শোনা যাচ্ছে, পরিষ্কার শোনা যাচ্ছিল না। ছোটবেলা থেকেই সাদা শাড়ি পরতে দেখি। আমার জন্মের 8 মাস পরে হঠাৎই আমার বাবা মা চোখ বুঝেছিলেন, সেই থেকেই মা মানেই সাদা শাড়ি, মা মানে শিরা ওঠা হাতে দুগাছা ব্রোঞ্চের চুড়ি, ফাঁকা কপাল, ধুধু শীতে চোখ জুড়ে বিকেল, শুধু বিকেল। মার বাক্স ছিল একটাই, সিকেলের ট্রাঙ্ক। মাঝে মাঝে মা যখন খুলতো বাক্সটা, ঝপ করে ন্যাপথলিনের গন্ধ উঠে আসতো ভিতর থেকে। আমি জোর করে এটা সেটা নাড়াচাড়া করে দেখতাম, কি সুন্দর একটা সিঁদুরের কৌটো। মা বলল, খুকি তোর বিয়ের সময় তোকে দেব এটা, কি সুন্দর ঝলমলে একটা বেনারসি। মা বলতো, তোর বিয়ে হলে তখন তোকে দেব, কি দারুণ দেখতে একটা সাবানের কেস। মা বলতো, এটা তোর বাবার। এই বলে মা হঠাৎই আনমনা হয়ে পড়ত, সাবানের কেসটা হাতে নিয়ে চুপ করে কি যেন ভাবতো মা। মা হঠাৎই সম্বিত ফিরে পেয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ মা, এ আর আমি নিয়ে কি করবো, তোকেই দিয়ে দেব। 91 কাকা জ্যাঠার সংসারে চোখের জলে মায়ের দিন কাটতো, লাঞ্ছনা গঞ্জনা অপমান এসব দিয়ে ভাত মাখতো মা, আমার সাদা শাড়ির মা, আমার ফাঁকা কপাল, ধুধু শীতের মা। চোখের পাড়ে আষ্টে পৃষ্টে জড়িয়ে থাকা বিকেল নিয়ে মা, আমার মা। অভাবীরও মাঝে মাঝে স্বর্গলাভ হয়, আমারও বিয়ে হলো, ভালো ঘর ভালো বর। মামার এসে দাঁড়িয়েছিলেন, কাকা জেঠারা যে যার আলাদা বাড়ি করে দূরে চলে গিয়েছিল অনেক আগে, বিয়ের সময় সেলাই করেই সংসার চালাতো আমার মা। আমায় ট্র্যাঙ্কের সব কিছুই দিয়ে দিয়েছিলেন, শুধুই সাবান না দিলি ছাড়া, আমি চাইনি। একলা করে ছোট্ট তাকে চোখের সামনে ছিলেন মা, সাবানের সেই সুন্দর কেসটা, পাশেই মা ঠাকুরের আসন। জামাই ষষ্ঠীর দিন দুপুরে বেদম খাওয়া এসে খাটের ওপর আদা হয়ে আরাম করে জুমি সিগারেট খাচ্ছিল আমার বর। আমি আর মা রান্নাঘরে গল্প করছিলাম, হঠাৎ ঘরে ঢুকে দেখি সাবানদানিটিকে অ্যাস্ট্রে বানিয়ে তাতে ছাই পেলছে ও। আমি চৌকিতে ছুটে ওর কাছে গেলাম, চিৎকার করে উঠলাম, এ কি করেছ তুমি? ও অবাক হয়ে তাকিয়ে রইল আমার দিকে। মা ঘরে ঢুকে বলল, কি হয়েছে অমন চিৎকার করিস কেন? তারপর দেখল পুরো দৃশ্যটা, মার দাসের মা, আমার ফাঁকা কপাল, দুটিতের মা। ভালো করে দেখলো অনেকক্ষণ, তার ও মা একটু অকাবুকের কি আছে, যা ওরকম করতি, তারা এবার তুই নিয়ে যাস খুকি, তো তোকেই দেবার কথা ছিল, যা চায়ের চল বসা, যা যা চলটা বসা। নমস্কার। শাশ্বতী সিংহকে ধন্যবাদ, আবৃত্তি পরিবেশন করলো সাবানদানি, ইতিহাস অনার্স থার্ড সেমিস্টারের ছাত্রী শাশ্বতী সিংহ, ইতিহাস অনার্স থার্ড সেমিস্টার। ধন্যবাদ শাশ্বতীকে। আমরা আরেকটি নৃত্য পরিবেশিত হবে, নৃত্য পরিবেশন করবে সুদেশনা চাইরা, চেষ্টা করছি এটা ভিডিওটা আমি এখানে দেওয়ার, প্রেজেন্ট করার। সুদেশনা চাইরা ইংরাজি অনার্স ফিফথ সেমিস্টারের ছাত্রী, নৃত্য। Hello.
চমৎকার একটি রবীন্দ্রসঙ্গীত দিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানের শেষ যে উপস্থাপনা সেটা হলো, আমি ধন্যবাদ আরেকবার জানাবো প্রণামী ঘোষকে, পদার্থবিদ্যা বিভাগ থার্ড সেমিস্টারের ছাত্রী ছিল প্রণামী ঘোষ। থ্যাংক ইউ স্যার। আমরা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের কলেজের মাননীয় অধ্যক্ষ ডক্টর হরিপ্রসাদ সরকার মহাশয়, তাকে আরেকবার শ্রদ্ধা জানাই। সমস্ত অনুষ্ঠানের সুষ্ঠু ব্যবস্থাপনায় যারা ছিলেন যে চারজন কোঅর্ডিনেটর, প্রফেসর ডক্টর সুশীল ঘোষ মহাশয়, প্রফেসর সোমা সামন্ত মহাশয়া, প্রফেসর ডক্টর রাজলক্ষ্মী মুখার্জি এবং মিসেস কাকুলি চক্রবর্তী, তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই। অভিনন্দন জানাই কলেজের বিভিন্ন সাব কমিটির কনভেনার এবং সমস্ত ফ্যাকাল্টি মেম্বারদের যারা সমস্ত অনুষ্ঠানটির দায়িত্বে রয়েছেন। শুভেচ্ছা জানাই বিপিএড ডিপার্টমেন্ট, এনসিসি, এনএসএস এর যারা প্রোগ্রাম অফিসার আছেন এবং সমস্ত ভলেন্টিয়ারদের জানাই আন্তরিক শুভেচ্ছা, আন্তরিক শ্রদ্ধা জানাই কলেজের সমস্ত অধ্যাপক অধ্যাপিকা শিক্ষাকর্মীদের। আমি অভিনন্দন জানাই আমাদের প্রিয় ছাত্রছাত্রীদের। আমি ভাবতে পারিনি সত্যি, হয়তো ত্রুটি বিচ্যুতি আছে অনেক, আমার মাত্র কয়েক ঘন্টার মধ্যে এই অনুষ্ঠানটিকে মানে অ্যারেঞ্জ করতে হয়েছিল। ছাত্রছাত্রীদের যেভাবে সাড়া, তাদের যে প্রচন্ড অস্তিত্ব, এটা সত্যি আমি আপ্লুত। আমি ভাবতে পারিনি যে এই একদিন আগের যে নোটিফিকেশন তার ভিত্তিতে এরকম সাড়া পাওয়া যাবে। প্রত্যেকে ভালো থেকো, তোমরা ছাত্রছাত্রীদের বলছি সুস্থ থেকো, সুন্দর থাকো। আর আজকের এই কলেজ, আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি হবে প্রিন্সিপাল স্যারের বক্তৃতা দিয়ে। আমি মাননীয় অধ্যক্ষ ডক্টর হরিপ্রসাদ সরকার মহাশয়কে অনুরোধ করব, স্যার আপনি কিছু বলুন। হ্যালো, শোনা যাচ্ছে? স্যার শোনা যাচ্ছে। আচ্ছা, আমরা আমাদের আজকের যে অনুষ্ঠানটি ছিল সেটা প্রায় 2 ঘন্টার সময় ধরে সুন্দরভাবে সম্পাদিত হলো। আমাদের ছাত্রছাত্রী যারা এখানে আজকে অংশগ্রহণ করলো বিভিন্ন রকম অনুষ্ঠানে, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে, তাদেরকে অভিনন্দন জানাই। আমাদের যারা শিক্ষক এবং শিক্ষাকর্মী ছিলেন তাদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই। আমরা আজকের এই বছরের প্রথম দিনটাতে স্টুডেন্টস উইক পালনের মাধ্যমে সমবেত হলাম, এটা আমাদের কাছে একটা প্রাপ্তি। কারণ অন্য কোনো অকেশন না থাকলে হয়তো আমাদের এই ধরনের জমায়েতটা হতো না, আমাদের পারস্পরিকভাবে আমাদের মত বিনিময় করা বা একটা সুন্দর অনুষ্ঠান এখানে আমরা উপভোগ করতে পারতাম না। ভার্চুয়াল মাধ্যমে কিছু সমস্যা থাকেই, সেই ত্রুটি বিচ্যুতি গুলো থাকবেই, তা সত্ত্বেও আমি বলবো অনুষ্ঠানটি খুব সুন্দরভাবে হয়েছে। সকলকে ধন্যবাদ জানাই, আর বিশেষ করে অধ্যাপক সুশান্ত কুমার মণ্ডল, উনি কলেজেও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান যেভাবে পরিচালনা করেন উনি যথাযথভাবে চেষ্টা করেছেন অনলাইন সিস্টেমে ওই অনুষ্ঠানটিকে সুন্দরভাবে পরিবেশিত করার। ছাত্রছাত্রীরা অনেক নতুন ছাত্রছাত্রী আমাদেরকে দেখলাম, যাদেরকে দেখলাম তারা আজকে এখানে অনুষ্ঠান পরিবেশন করলো, তারা আমাদের কাছে আজকে একটা আবিষ্কার। আগামী দিনে তাদেরকে নিয়ে আমাদের বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, সেটা অবশ্যই সুশান্তবাবু তাদেরকে সঠিকভাবে পরিচালিত করবেন। এর সঙ্গে অধ্যাপিকা সোমা সামন্ত আছেন এই কালচারাল বিভাগে, অন্যান্য অধ্যাপক অধ্যাপিকারাও আছেন, তারাও নিশ্চয়ই সহযোগিতা করবেন। তো যাই হোক, আজকের অনুষ্ঠানের স্টুডেন্ট উইক সপ্তাহ, যেটা স্টুডেন্ট উইক পালনের মাধ্যমে আমাদের প্রথম দিন যেটা সূচনা হলো, সেটা আমরা আগামী কয়েকদিন সরকারি নির্দেশ যেরকম ভাবে আসবে যেরকম যথাযথভাবে সেটা পালন করার চেষ্টা করব। আগামীকাল আমাদের সূচি যেটা আছে বিভিন্ন ডিপার্টমেন্টের, বিশেষ করে ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট অথবা পিজি স্টুডেন্ট, তাদেরকে নিয়ে গার্জেনদের সঙ্গে একটা ইন্টারাকশন আছে অনলাইনে, সেটাও আমাদের পালিত হবে আগামীকাল। এটাও বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান
বা যারা দায়িত্বে আছেন তারা নিশ্চয়ই এটা পালন করবেন। আগামী 3 তারিখ আমাদের কলেজের বিভিন্ন রকম অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তো স্টুডেন্ট ক্রেডিট কার্ডের একটা সপ্তাহ, আমাদের একটা সচেতনতামূলক অনুষ্ঠান আছে সরকারি নির্দেশে, সেটি পালিত হবে ওই দিনই সন্ধ্যেবেলায়। আমাদের একটা সাইকোলজিক্যাল কাউন্সিলিং এর একটা বিশেষ অনুষ্ঠান আছে, একজন সাইকোলজিক্যাল কাউন্সিলার অনলাইন সিস্টেম অনলাইন মাধ্যমেই সন্ধ্যে 7টা থেকে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে উনি কিছু বলবেন, সেটাও আমরা অংশগ্রহণ করব। ছাত্রছাত্রীদেরকে অনুরোধ করব তারা যাতে বিশেষ লিংকের মাধ্যমে সেই অনুষ্ঠানটা যোগদান করে, তারা উপকৃত হবে বলে আমি মনে করি। এছাড়াও পরবর্তী কর্মসূচি আমরা একে একে জানিয়ে দেব, এটা অবশ্যই সরকারি নির্দেশ অনুযায়ী। সরকার যদি আমাদের এই স্টুডেন্ট উইক যেটা আমাদের সেলিব্রেশন হওয়ার কথা সঠিকভাবে যদি আমাদেরকে নির্দেশ আসে, অর্থাৎ কোভিড বিধি মেনে যদি পরবর্তী পদক্ষেপ সরকার কিভাবে কি নেবে আমাদের জানা নেই, সেরকম ভাবে নির্দেশ আসবে সেভাবেই পালিত হবে। আমরা 1 সপ্তাহের একটা সম্পূর্ণ সূচি তৈরি করে আমরা কলেজের ওয়েবসাইটে অলরেডি দিয়েছি, ছাত্রছাত্রীদের অনুরোধ করব তোমরা সেই সূচির দিকে তাকিয়ে থাকো, লক্ষ্য রাখো, সেইভাবে পার্টিসিপেট করবে। এবং যতক্ষণ না, আমরা আবার বলছি, যতক্ষণ না সরকারি আর কোনো নতুন নির্দেশ আসে, আর বেশি কিছু বলার নেই। সকলে সুস্থ থাকবেন, ছাত্রছাত্রীদেরকে বলবো সাবধানে থেকো, কলেজে আসতে গেলেও তোমরা অবশ্যই কলেজে আসার জন্য কোভিড বিধি মেনে আসবে, এবং ক্লাস যদি থাকে ক্লাসে অংশগ্রহণ করবে, অন্যান্য কাজের জন্য কলেজে আসবে। আগামী দিনগুলো সকলে সুস্থতা কামনা করি, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকের অনুষ্ঠান এখানেই আমি সমাপ্তি ঘোষণা করছি। হ্যাঁ, সবাইকে বলবো সবাই সাবধানে থাকুন। হ্যাঁ, শুভরাত্রি, নমস্কার। ধন্যবাদ। অবশ্যই উনি নেপথ্যে আছেন, ডক্টর শুভঙ্কর সেনগুপ্ত, উনি এটা আজকে লাইভ স্ট্রিমিংটা করেছেন, এটা অবশ্যই জন্য উনাকে ধন্যবাদ জানাই। সকল অংশগ্রহণকারী অধ্যাপক অধ্যাপিকা যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন সকলকে সকলেরই ধন্যবাদ প্রাপ্য। এই জন্য নতুন করে আলাদা করে কারো নাম মেনশন করা হয়নি, যাই হোক উনি মনে করিয়ে দিলেন সবাইকে। আবার ভালো থাকবেন সবাই, নমস্কার, রাখলাম। ঠিক আছে স্যার।